বিভিন্ন সত্য সবসুদার ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? প্রিন্সিপাল জবাব দেয়, জবাব দাও। ছাত্রদিকে আন্দোলন বিভিন্ন সত্য কেন? আর ছাত্র স্টুডেন্টের ফিটার পাচ্ছে না। ভারত মাতা কে সংগ্রাম আমি রামটা ওগুলো সেকেন্ড সেমিস্টার একজন ছাত্রী। আমাদের কলেজে আমি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আই কার্ড এখনো পাইনি, আর সেকেন্ড সেমিস্টার টাকা জমা দেওয়া হয়েছে, এখন পাবো কিনা এটাও শিওর নেই। তারপর কলেজের মধ্যে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, পানীয় জলে একটা ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে টিকটিকি পিঁপড়ে আরও অনেক কিছু পরে রয়েছে, এইগুলি স্টুডেন্টদের খাবার খাওয়ানো হচ্ছে। তার মধ্যে বাথরুমেরও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নেই, ছেলেদের বাথরুমে তো একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে। এগুলি আর কি মানে কলেজের কোনো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কেনারেও কম হচ্ছে। আমরা প্রিন্সিপাল থেকে জবাব চাচ্ছি। আর এর আগে আরেকদিন আমরা এসে মেমোরেন্ডাম জমা দিয়ে গেছেন, কোনো কোনো ডেভেলপমেন্ট করেনি। ডেভেলপমেন্টের জন্য তো আপনাদের থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, টাকা নিচ্ছে, 100 টাকা করে নিচ্ছে সব ছাত্রছাত্রীদের। এরপরে আপনাদের মানে আই কার্ডের জন্য ফার্স্ট সেমিস্টারে কত নিয়েছে? 80 টাকা করে নিয়েছে। পেয়েছেন কার্ড? না, আই কার্ড পাইনি। ফার্স্ট সেমিস্টারও পাইনি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার উঠেছে, এখনো পাইনি। আমাদের মতো আরও স্টুডেন্ট আছে, এখনো পাইনি। তো আপনারা কি জিজ্ঞাসা করছেন না? আমরা করেছি, আমাদের যারা বলছে দিয়ে দেবে দিয়ে দেবে বলতে বলতে আমরা আজকে সেকেন্ড সেমিস্টার উঠে গেছি, এখনো পাচ্ছি না। আমাদের যখন এডমিশন হয়েছিল তখন থেকে কলেজে ফি নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট ফি, এবং এডমিশনের সাথে আই কার্ডের জন্য ফি নেওয়া হচ্ছে 80 টাকা করে। তো প্রথম সেমিস্টার চলে গেছে, এখনো ছাত্রদেরকে কোনো ফি আইডেন্টি কার্ড দেওয়া হয়নি। কেন আইডেন্টি কার্ড দেওয়া হয়নি? আমরা এই পক্ষ নিয়ে এসে বিদ্যার্থী পরিষদ পক্ষ থেকে মেমোরেন্ডাম পর্যন্ত দিয়েছি, কিন্তু কলেজের কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো হেলদোল নেই। এখন সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে চলেছে, আবারও এডমিশন চলছে, কিন্তু গত সেমিস্টারে এডমিশনের যে তাদের যে আইডেন্টি কার্ড দেওয়া হয়নি, তাহলে এই সেমিস্টারের টাকাগুলি কোথায় যাচ্ছে? কলেজের থেকে যে ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে 100 টাকা করে প্রতি সেমিস্টারে এডমিশন নেওয়ার সময়, কলেজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই গরমের মধ্যে ছাত্রদের কলেজের মধ্যে খাওয়ার মতো কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সঠিকভাবে বাথরুম নেই, ক্লাসরুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই। আমরা প্রিন্সিপালের কাছে তো জবাব চাই, কলেজের কাছে তো জবাব চাই যে কেন তাদের এই ভুল বিভ্রান্তি হচ্ছে, কেন সঠিকভাবে কলেজের মধ্যে মূল্যায়ন হচ্ছে না। যে টাকাগুলো নিচ্ছে মানে ওইগুলো কি করছে? তার জন্যই আমরা আজ প্রিন্সিপালের কাছে বসেছি, আন্দোলনে বসেছি। আমরা ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের কাছ থেকে জবাব চাই যে ওই টাকাগুলি কোথায় গেছে, ছাত্রছাত্রী কেন কাজ হচ্ছে না। আমরা ছাত্রছাত্রী বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এই কারণে আজকে জবাব চাইতে এসেছি প্রিন্সিপালের কাছ থেকে। মানে প্রথম বর্ষ তো আপনাদের, দ্বিতীয় বর্ষ আমাদের, সিক্স সেমিস্টার যে ছাত্রছাত্রী আছে যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছে, তারা ফার্স্ট সেমিস্টার যখন এডমিশন হয়েছে তখনও তারা এডমিশনের সময় টাকা দিয়েছে আইডেন্টি কার্ডের জন্য। এখনও আবার সেকেন্ড সেমিস্টারে এডমিশন চলছে এখন কলেজে, এখনও টাকা দিচ্ছে। তাহলে গত সেমিস্টারে কেন আইডেন্টি কার্ড দেওয়া হয়নি? ওই টাকাগুলি কোথায় গেছে? একজনের থেকে 80 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু এরকম এত খারাপ মূল্যের আইডেন্টি কার্ড দিচ্ছে যে আইডেন্টি কার্ড বাজারে 30 টাকা থেকে পাওয়া যায়। তাহলে বাকি টাকাগুলি কোথায় যাচ্ছে? কেন এত খারাপ জিনিস আসছে কলেজের মধ্যে?